হে গাইস, এই ভিডিওটা দেখে তোমাকে মানতেই হবে যে এই ভিডিওটা যদি তুমি না দেখতে তাহলে অনেক কিছুই মিস করতে। আচ্ছা গাইস, এই দৃশ্যটাকে দেখে বলো তো, এটা প্রকৃতির সৃষ্টি না মনুষ্য সৃষ্টি? গাইস, আমি যদি ভুল না হয় তাহলে তুমি এটাই ভাবছো যে এটা প্রকৃতির সৃষ্টি, কি তাই না? তাহলে গাইস তোমাদেরকে বলে রাখি, তোমাদের ধারণাটা ভুল, এটা মনুষ্য সৃষ্টি। কিন্তু মানুষের সৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষরা এটাকে খুব কমই দেখতে পারে, কেন চলো ভিডিওটাতে বলি। আচ্ছা গাইস, আমি যদি ভুল না হয় তাহলে বৃষ্টির সময় প্রত্যেকের ইচ্ছে থাকে এই দৃশ্যটি দেখার, কি তাই না? গাইস, আমরা ছোট থেকে সবাই খুঁজে এসেছি যে বৃষ্টি কোন জায়গাতে শেষ হয়েছে, আর এটা খুঁজতে খুঁজতে আমাদের বহু বছর কেটে গেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকে সকলেই আমরা এই দৃশ্যটা একসাথে দেখতে চলেছি। আর একটি মজার ঘটনা বলবো গাইস, তোমাদের সাথে এই প্রথমবার আমিও এই দৃশ্যটা দেখতে চলেছি। তাহলে চলো সবাই মিলে ভিডিওটা শুরু করি। গাইস, শুরু করার আগে আমি একটি কমেন্টে রিপ্লাই দিয়ে নিই। একটি ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আপনি ভিডিওর টপিক কোথা থেকে খুঁজে পাবেন? গাইস, এটা নিয়ে তো ইউটিউবে বহু ভিডিও আছে, কিন্তু যেহেতু তুমি আমাকে কমেন্ট করেছো রিপ্লাই আমি অবশ্যই দিব, কিন্তু সেটা ভিডিওর শেষে, আগে ভিডিওটা শুরু করি। গাইস, প্রথমে এটাকে সবাই দেখে প্রকৃতি সৃষ্টি মনে করেছিল, কিন্তু মানুষের যে এমন একটা জিনিস সৃষ্টি করতে পারে এটা কারো ধারণাও ছিল না। এখন হয়তো তোমরা সকলেই ভাবছো যে এই জিনিসটাকে কিভাবে তৈরি করেছে। তাহলে তোমাদেরকে বলে রাখি, ইঞ্জিনিয়াররা একটি বাঁধের মধ্যে একটি বড় পাইপ লাগিয়েছে, আর এই বাঁধের জল যখন 440 ফুটের উপরে উঠে যায় তখনই শুধু এই দৃশ্যটি দেখা যায়, আর তখন সেই জলগুলি এই পাইপের ভিতরে চলে যায়, আর সেই জলগুলি পাইপের শেষ মাথা দিয়ে বের হয়ে আসে, যেগুলো দিয়ে কৃষি কাজে ব্যবহার করা হয়। গাইস, যেমন ভুল স্বপ্ন ভুল করে ভুল সময়ে চলে আসে, সেরকম এই দৃশ্যটি হঠাৎ হঠাৎ ফিরে আসে। শুনলে তোমরা অবাক হবে, 22 বছরে এই দৃশ্যটি মাত্র 4 বার দেখা গিয়েছে, তাই এটাকে দেখা অতটাও সহজ নয়। আর এটাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার যেতে হবে ক্যালিফোর্নিয়ায়, আর গেলে গেস বর্ষাকালে যেও তাহলে যদি এটাকে তুমি দেখতে পারো। তো এবার তোমাদেরকে দেখাতে চলেছি একটি অসাধারণ দৃশ্য। গাইস, এটা তো আমরা সকলেই জানি, যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টির শেষ কোথাও না কোথাও ঠিকই রয়েছে, ব্যাপারটা হয়তো তোমরা ঠিক বুঝলে না, এসে বুঝিয়ে দিই। গাইস, আমি ওই শেষের কথা বলছি যে দাগের এই পাশে বৃষ্টি হচ্ছে আর ওই পাশে সাধারণ অবস্থা। আশা করছি এরকম দৃশ্য তোমরা কোনোদিনও দেখোনি। গাইস, তোমরা এই দৃশ্যটাকে দেখে নাও। একটি লোক এই ঘটনাটিকে দেখার পর সে তার ক্যামেরাতে এই দৃশ্যটিকে বন্দি করে নিয়েছে, আর তারপর লাখ লাখ মানুষ এই দৃশ্যটিকে দেখে অবাক হয়ে রয়েছে। গাইস, সত্যি এই দৃশ্যটি একটি অসাধারণ দৃশ্য, আর এটাকে দেখা একটি খুবই ভাগ্যের বিষয়। গাইস, আমি যদি ভুল না হই তাহলে তোমাদের সেই স্মৃতিগুলো তো মনেই থাকবে, যখন আমরা ছোটবেলা বাবল ফুলিয়ে সেই বাবলগুলোকে হাত দিয়ে ফাটাতাম, কি আছে তো মনে? গাইস, তোমাদেরকে একটি মজার ঘটনা বলি, তুমি যদি কোনো ঠান্ডা জায়গায় বাবল ফোলাও তাহলে সেই বাবল 2-3 সেকেন্ডের মধ্যে বরফে পরিণত হয়ে যাবে। হ্যাঁ গাইস, সেই বাবলগুলো বরফে পরিণত হয়ে যাবে, আর সেটাকে দেখতে খুবই সুন্দর লাগবে। আচ্ছা গাইস, এখন যদি আমি তোমাদেরকে বলি যে রামধনু দেখতে কেমন হয়, তাহলে তোমরা সকলেই বলবে কেমন আবার, ধনুকের মতন? তাহলে আমি বলবো তোমরা এখনো পুরো রামধনুটা দেখোনি। গাইস, রামধনু দেখতে গোল হয়, আর এই দৃশ্যটা তুমি তখনই দেখতে পারবে যখন তুমি কোনো প্লেনে থাকবে। হ্যাঁ, এটা একটা বাস্তব ঘটনা, আর এই দৃশ্যটি আজ পর্যন্ত খুব কম লোকে দেখতে পেরেছে। তো এবার আমি একটু কমেন্টে রিপ্লাইটা দিয়ে নিই। একটি ভাই আমাকে কমেন্ট করেছে, আমি ভিডিও টপিক কোথা থেকে খুঁজে পাই? এটা যদি আমি এই ভিডিওটাতে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আমি ইনস্টাগ্রাম আইডি দিয়েছি, ওখানে আমাকে মেসেজ করো, আমি ঠিকই সাহায্য করব। এখানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, খারাপ লাগলে কমেন্ট করতে পারো, আর আরও লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এতক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।